দুয়ারে সরকার ক্যাম্পের সাত দিনের মধ্যে পরিষেবা প্রদান। এদিন বনগাঁ নীল দর্পণ ভবনে আয়োজিত হয় বিশেষ ক্যাম্পের। ক্যাম্পের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসে শুরু হয়েছিল দুয়ারে সরকার শিবির। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠতম দুয়ারে সরকার শিবির। শিবিরের আবেদনের সাত দিনের মধ্যে সাধারণ মানুষের পরিষেবা প্রদান অনুষ্ঠিত হল বুধবার। নবান্ন সভাঘরে দূর নিয়ন্ত্রক পদ্ধতির মাধ্যমে দুয়ারে সরকার শিবিরের পরিষেবা প্রদান অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ পৌরসভার ব্যবস্থাপনায় নীলদর্পণ ভবনেও এদিন আয়োজিত হয় পরিষেবা প্রদান অনুষ্ঠান। মূলত এদিনের শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার, চোখের আলো প্রকল্পের মাধ্যমে চশমা প্রদান, স্বাস্থ্যসাথী কার্ড, ফিশারি ম্যান কার্ড সহ নানান পরিষেবা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পর নীলদর্পণ ভবনেও শুরু হয় পরিষেবা প্রদান। অনুষ্ঠানে হাজির ছিলেন মহকুমা শাসক, পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলর, পৌর কর্মচারী বৃন্দ। পরিষেবা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, এদিনের শিবির থেকে আমরা প্রায় 2000 মানুষকে পরিষেবা প্রদান করতে পারলাম। শিবিরে যেভাবে আবেদন জমা পড়েছিল তার ভিত্তিতে পরিষেবা প্রদান করা হয়েছে। আজকে একটা ঐতিহাসিক দিন, সারা বাংলা জুড়ে যারা এই দুয়ারে সরকার যেটা বিশ্ববন্দিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেখানে 33টা প্রকল্পের সে দুয়ারে সরকারে তারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল। আজকে সারা বাংলা জুড়ে সেই পরিষেবা প্রদানের দিন, যেটা মুখ্যমন্ত্রী নিজে হাতে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে ফিশারম্যান আইডেন্টি কার্ড থেকে শুরু করে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে চোখের আলোর থেকে শুরু করে এরকম 33টা প্রকল্পের বিভিন্ন পরিষেবা প্রদান এক সপ্তাহের মধ্যে করবে বলেছিলেন, সেটা তিনি আজকে করলেন। আজকে বনগাঁ আপামর মানুষ যারা সেখানে সেই তাদের কাগজ জমা দিয়েছিল, আমরাও আমাদের পৌর কর্মচারী এবং বনগাঁ এসডি অফিসের প্রশাসনের যারা কর্মকর্তারা ছিলেন তারা সকলে মিলে সেটাকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করে আজকে মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। আমরা কৃতজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আজকে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা তার নামে জয়ধ্বনি করছে। আমরা খুশি যে এই প্রকল্পের ঐতিহাসিক আমাদের বনগাঁ পৌরসভার মিউনিসিপ্যালিটিতে কয়েক হাজার মানুষকে নিয়ে অনুষ্ঠানটা করলাম এবং এই পরিষেবা প্রদানের অনুষ্ঠান সম্পন্ন করলাম। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।